আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল হাক্কা নুডলস। তার জন্য আমরা রসুন, লঙ্কা, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমরা নুডলসটাকে সেদ্ধ করতে দিয়েছি তেল আর লবণ দিয়ে। তারপর একটা সস বানিয়ে নিচ্ছি ভিনিগার, সয়া সস আর টমেটো সস দিয়ে। মাথায় রাখতে হবে সয়া সস যদি ডার্ক হয় তাহলে খুব অল্প পরিমাণ নিতে। নুডলস সেদ্ধ হয়ে গেলে পরে অলিভ অয়েল মাখিয়ে রাখতে হবে, না হলে দলা পেকে যাবে। এরপর আমরা ফ্রাইং প্যানের মধ্যে হালকা তেল নিয়ে হালকা গরম করে নেব। তারপরে একে একে যত রকম ভেজিটেবলস কেটে রাখা হয়েছিল, স্লাইস করে রাখা ভেজিটেবলসগুলো আমরা দিয়ে দেব। আর হ্যাঁ, হাক্কা নুডলসের ক্ষেত্রে ভেজিটেবলসগুলো ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। ডিপ ফ্রাই করলে পরে আর রেস্টুরেন্ট স্টাইল হবে না, দেশি স্টাইল হয়ে যাবে। ভেজিটেবলসগুলো কিছুটা ফ্রাই হয়ে গেলে পরে আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে মরিচেরি নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো নুডলস। আর নুডলস দেওয়ার পরে বেশি ঘাটাঘাটি করলে হবে না, জাস্ট হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারি। ভেজিটেবলসগুলোর সাথে মিক্স করে নিতে পারি, রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল হাক্কা নুডলস। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, সেরকম খেতে হয়েছে। এনিওয়ে, এই ছিল ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।